যাক বাবা, উনি ঘুমিয়ে পড়েছেন, এতক্ষণ নিচে যা হলো কিচ্ছু টের পাননি। কোথায় ছিল এতক্ষণ? আপনি আপনি এখনো ঘুমননি? না, কিন্তু তুমি এত রাত অবধি কোথায় ছিল? আমি আমি ওই ছোট মার সাথে একটু গল্প করছিলাম, কিন্তু আপনি না সত্যি এরকম হুট করে কেউ চমকে দেয়, আমি ভয় পেয়ে গেছিলাম না। কেন বলো তো, তুমি কি ভয় পাওয়ার মতো কিছু করেছো নাকি? তাহলে আমার ডাক শুনে এত ভয় পাওয়ার কি হয়েছে? ভয় পাওয়ার মতো না, আবার কি করবো আমি? আপনি না সত্যি মাঝে মধ্যে এমন ইয়ার্কি করেন। আমি সব জানি মিষ্টু, উর্মি বাড়ি ফিরতে দেরি করেছে, তাই তো? তখন নিচে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে যাতে উর্মি বকা না খায়, আর এতক্ষণ ধরে যাতে আমি আর দাদা কিছু জানতে না পারি তাই পুরো ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা করছে। সত্যি মিষ্টু, তুমি মিথ্যেটাও ঠিক করে বলতে পারো না। আপনি কি করে জানলেন এসব? আমি সব জানি, আমি এটাও জানি উর্মি দেরি হওয়া দেখে তুমি নিজেই ওকে এত রাতে খুঁজতে বেরোচ্ছিলে। দেখো মিষ্টু, তুমি যেটা করছিলে সেটা উর্মির ভালো মন্দ দেখেই করছিলে, কিন্তু এরকম দুমদাম কাজ করো না, এতে বিপদ কমার থেকে বাড়ে বেশি। একেই তো এই শহর তোমার অচেনা, তার উপর এত রাত হয়ে গেছে, কি করব বলুন, উর্মির জন্য চিন্তা হচ্ছিল, আর আপনাদের বললে তো আপনারা বকতেন, তাই আর তাই একাই বীরত্ব দেখিয়ে বেরিয়ে পড়ছে। সত্যি মিষ্টু, তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছে, এই কদিনে তুমি আমাদের পরিবারটাকে যেভাবে বেঁধে ফেলেছ, আমাদের সকলের ভালো মন্দের খেয়াল রাখছো, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। মিষ্টু দুষ্টু মিষ্টি ভুলের গল্প দেখতে চোখ রাখুন সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8-এ।